আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে। বন্ধুরা, গত কয়েক পর্বে আপনারা দেখেছেন আমরা রয়েছি শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল শহর, শ্রীমঙ্গলের লাওয়াছড়া উদ্যান এবং নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক, অনেক জায়গা ঘুরে ফিরে আপনাদেরকে দেখিয়েছি। বন্ধুরা, এটা আমাদের শ্রীমঙ্গলের শেষ পর্ব। বন্ধুরা, আমরা এখন রয়েছি শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে। আমরা এখানে এসেছি একটি চিড়িয়াখানা দেখার জন্য। সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনেন এই চিড়িয়াখানাটির নাম, শিতেশ বাবু চিড়িয়াখানা, যাকে এখন বর্তমানে বন্যপ্রাণী ফাউন্ডেশন নামে অভিহিত করা হয়। বন্ধুরা, এক সময় দুর্দান্ত শিকারী শীতন রঞ্জন দেব এই চিড়িয়াখানাটির প্রতিষ্ঠাতা। এটি তার বাড়ির পাশেই। বর্তমানে এটি পরিচালনা করতেছে তার ছেলে সজল দেব। শিতেশ বাবু এক দুর্দান্ত শিকারী ছিলেন, শিকার ছিল তার নেশা। শীতেশ বাবু 45 বছর আগে এই চিড়িয়াখানাটি গড়ে তোলেন। উনি শিকার করতে গিয়ে তার মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অংশ হারিয়েছে এক সময়। তো বন্ধুরা, চলুন শীতেশ বাবুর অক্লান্ত প্রচেষ্টার ফলে যে চিড়িয়াখানাটি গড়ে তুলেছে চিড়িয়াখানাটি একটু ঘুরে দেখি। এখানে ঢুকতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে 20 টাকা করে জনপ্রতি। আমরা টিকিট কেটে ভিতরে যাচ্ছি, পুরো চিড়িয়াখানাটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, আপনারা যখন চিড়িয়াখানার ভিতরে ঢুকবেন, হাতের ডান পাশে বড় বড় অনেকগুলো শেড দেখতে পারবেন। সিরিয়ালি এখানে অনেকগুলো বন্যপ্রাণী রাখা হয়েছে, যাদেরকে বিভিন্ন বন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। প্রথমে আমরা এখন যে বন্যপ্রাণীটি এখানে দেখতেছি, এটা হচ্ছে চশমা পরা হনুমান। বন্ধুরা, এই চিড়িয়াখানাটি ব্যক্তি উদ্যোগে করা একটা চিড়িয়াখানা। তো আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। এখন খাঁচার মধ্যে আমরা যে পানিটি দেখতেছি, এটা হচ্ছে উল্লুক। এটা এই অঞ্চলেরই একটি পানি, এটাকে আমরা অনেকে বন মানুষও বলে থাকি। এই শেডের মধ্যে একটাই বন মানুষ আছে। এখানে একটা দোলনার মতো বানিয়ে দেওয়া হয়েছে, ও সারাদিন এটার মধ্যে দোল খায়। ইলেকট্রিসিটি না থাকার কারণে শেডগুলো প্রায় অন্ধকার, এই জন্য ভালোভাবে আসতেছে না ক্যামেরায়। তো বন্ধুরা, আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ফুটেজ নেওয়ার জন্য। আপনারা দেখতেছেন বন মানুষ বা উল্লুক খুব আরামে এসে আছে শেডের মধ্যে। ও এখানে সারাদিন ঘুমায় এবং দোল খায়, খাওয়া দাওয়া সবই এখানের মধ্যে। এটি এখানের একটি বন থেকে উদ্ধার করা হয়েছে পানিটি। এখানে বড় বড় টার্কি দেখা যাচ্ছে, 3 ফিট টার্কি। এটাতে আছে শকুন, শকুনটা কই দেখা যাচ্ছে না। এটা শকুন, এই যে শকুন বাবা, যে এটার মধ্যে লাইটটা ঠিকঠাক মতো আছে, এই জন্য ওরে ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এখানে এখানে খাঁচা কি আছে, এটা এখানে কারণ নাম দেওয়া নাই খাঁচার সাথে। এগুলো কিন্তু অন্য কালিম পাখি, নিচেরগুলো কালিম পাখি, বক, অনেক রঙের পাখি, ও ওরা মনে বাসা বানাইছে ভিতরে, এটা জুড়ে দিয়ে রাখছে। এখানে অনেকগুলো কালিম দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত বিভিন্ন বন জঙ্গল থেকে উদ্ধার করা কালিম। আর সারসগুলো তো বসেই আছে। এখানে কি আছে একটু দেখে নি, এই খাঁচার মধ্যে একটা বন মরক দেখতেছি। আহ, বেচারা একা একা, তার সঙ্গী নেই বন মরক, এখানে খাওয়ন দিয়ে রাখছে। এখানে এত ছোট্ট একটা খাঁচা, এত বড় দুইটা পাখি রাখলে কি হবে? এগুলো হচ্ছে ইমো, ইমো পাখি, যদি এখানে নাম লেখা নাই, আপনারা আসলে এগুলো দেখতে পারবেন এখানে। এরপর এখানে কি আছে, এটা ছোট খাটাশ। আমরা যে খাটাশ শব্দটা ইউজ করি, সে এই খাটাশ বেটা, দেখতে পারছেন খাটাশ।
খাটাশের পরে এখানে আরেকটা গুমায়, ওটা আবার কোন খাটাশ, এটা তাল খাটাশ। এখানে আমাদের এই তাল খাটাশ তো তালের মতো হয়ে এখানে ঘুমাচ্ছে, আর এখানে আরেকটা খাটাশ, সব খাটাশ এক সাইডে। এগুলো হচ্ছে রাম গুগু, আমাদের দেশের গুগু, বিল্ডিং এর জন্য বাক্সা দিচ্ছে। এটা হচ্ছে কবুতর নাকি গুগু, এগুলো হচ্ছে সাদা গুগু। আচ্ছা অনেকগুলো, বাবা একটা বল মধ্যে সবগুলো বসে আছে। এটা আমার ভালো লাগছে সাদা গুগু গুলো, এখানে অনেক কালিম দেখি, আর এক জোড়া কালিম সম্ভবত ঈগল পাখির মতো কিছু। একটা সারস আছে, আর এখানে কবুতর, কবুতর ডিম পারছে। আসতেছি দাঁড়ান। এটা 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 কি দেখছেন স্যার, এটা বট গাছে বাসায় করে, এটা এক ধরনের ঘুঘু। আর এটা হচ্ছে কবুতর, দুজোড়া কবুতর একসাথে। এরা হচ্ছে কি আছে লেখা, শঙ্খচিল, শঙ্খচিল যারা পাখি খেয়ে যায়, শঙ্খচিল। এদিকে আর অনেক কিছু আছে, ময়না, এদিকে অনেকগুলো। এটা একটা কালিম ছেড়ে দিয়ে রাখছে, এটা মনে হয় সম্ভবত শিকারি কালিম। এখানে সম্ভবত মধু চাষ করে, অনেকগুলো বাক্স দেখতেছি, আর পুকুরে প্রচুর মাছ আছে, হাঁস টাস দেখা যাচ্ছে। যাই হোক নেক্সট যাই, প্রচুর জামগুড়ো আছে এই সিটি। এখানে একটা অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়ামের মধ্যে কি কি মাছ আছে, লাভ বার্ড, কিছু কবুতর, লাভ বার্ড আছে, কিছু পাখি, পাখি তো আর কখনোই দেখিনি, সর্বনাশ, সব পাখি লুটকে আছে। এটা আমরা বাজার থেকে অনেকে মুরগি কিনলে এরকম লটকায় নিয়ে যায়, কিন্তু এরা লটকে লটকে থাকে, এটা কেমন সিস্টেম হয়ে গেল না। কলা খেতে দেওয়া হয়েছে, ভালুক মনে হচ্ছে, ঘুমাইতেছে বেচারা। ঘুমাচ্ছে ভালুক, পাখিগুলো তো খুব সুন্দর। কই এটা সীতার মতো দুইটা ডাকি দিবে দেন, এটা কি লটকন গাছ, এগুলো কি জিনিস আবার? এটা হচ্ছে লজ্জাবতী বানর, এইটা হচ্ছে ইয়া পান্ডা, পান্ডা না, ইয়েস লজ্জাবতী বানর, এটা অনেক লজ্জা,
দেখেন লজ্জা মুখ লুকিয়ে রাখছে, দেখেন না দেখেন কি লজ্জা ওদের। এই আহারে বেচারা কি লজ্জা হচ্ছে, লজ্জা মুখ লুকিয়ে ফেলতেছে। এটা কি রে, সাবধান সাবধান বাঘ। এটা কি বাঘ নাকি, আবার করেন মেসো বাঘ। এটা কি মরমর বিড়াল, এটা বিড়াল কি রে দাদা, বিড়াল ময়ূর। ময়ূরের অনেক বড় বাসা দেওয়া হয়েছে ব্রিডিং করার জন্য। বাংলাদেশের নিজস্ব পাখি ওই বাবা গুগু ডিম। আরে গুগুর জুড়ি পড়ে গেছে, দেখেন ডিম পারছে কোথায়, ওই ছেড়ে দিয়েছে দেখেন, গুগু ও ডিম পারে, ওই অনেক ডিম পারছে দেখেন। লটকন এটা একটা খাটাস, হিমালয়ের তাল খাটাস এটা। আরে এত খাটাস লাগছে এখানে, ছাগল আছে তেমন বড় না, ছোটখাটো একটা চিড়িয়াখানা দেখলাম। ও এখানে অনেকগুলো হাঁস আছে, এগুলো অতিথি পাখি যেগুলো আমরা বলি, ওই হাঁসগুলো এগুলা সম্ভবত শিকারি হয়ে গেছে এখানে। বেটা ভালুক এত কেমনে ঘুমায়, ঠিক আছে আমি তাহলে এটা বলতাম।
দুগারি রাস্তা।